সমকালীন খ্যাতিমানদের পাশাপাশি আগামী সম্ভাবনাময় শিল্পীদের মেলবন্ধনে রাজধানীর উত্তরায় গ্যালারি কায়া আয়োজন করা হয়েছে চিত্র প্রদর্শনীর। গ্যালারিটির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এই আয়োজন, যাতে ঠাঁই পেয়েছে ৩২ জন শিল্পীর অর্ধশত চিত্রকর্ম। বিস্তারিত দেখুন ফারহানা জ্যোতির রিপোর্টে। আগামী দিনের জন্য বর্তমানের শিল্পীদের তৈরি করার ব্রত নিয়ে পথচলা গ্যালারি কায়া পেরিয়ে এলো ১২টি বছর। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গ্যালারিটির পক্ষ থেকে এই প্রদর্শনীর আয়োজন। খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি রয়েছে নতুন শিল্পীদের শিল্পকর্মও। শিল্পীদের ভাবনার ভিন্নতায় বাংলার রূপ বৈচিত্র্য গ্রামীণ জীবন ক্যানভাসে উঠে এসেছে নানান আঙ্গিকে। বৈচিত্র্যময় রঙের ব্যবহার চিত্রের ভাষাকে আরও সমৃদ্ধ করেছে। শিল্পশৈলী আর বিষয়বস্তু এখানে একে অপরের পরিপূরক। যারা আমাদের গুরু শিল্পী, সিনিয়র আর্টিস্ট, তাদের সাথে তরুণদের একটা মেলবন্ধন ঘটানো, পেট্রোনাইজেশন যে জিনিসটা বা প্রয়োজন যদি আপনি বলেন, সেটা যারা মেধাবী গুণী তরুণ শিল্পী তাদের প্রয়োজনটা বেশি, কারণ আগামীতে তারাই কাজ করবেন। আয়োজকরা বললেন, প্রবীণ ও নবীন শিল্পীদের এই মেলবন্ধন থেকে দর্শকরা সুযোগ পাবেন ভিন্নতার স্বাদ আস্বাদনের, চিনে নিতে পারবেন আগামী দিনের গুণী শিল্পীদের। ৫ই মে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ২৮ মে পর্যন্ত। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।